রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। খুন ধর্ষণ কেবল বেড়েই চলেছে রাজ্যে। এরকম একটা অপপ্রচার দিনের পর দিন শুধু চালিয়ে চলেছেন বামেরা। অথচ তারা হয়তো ভুলে গেছেন উপরের দিকে থুতু দিলে যে সেটা নিজেদের গায়েই পড়ে। বামেদের সময়ের চেয়ে এখন রাজ্যে অপরাধ কমেছে, পারেনি কিন্তু। অপরাধীদের সঙ্গে সঙ্গে পাকড়াও করার নজির রেখেছে বর্তমান সরকার, যেটা বিগত দিনে কোনো সময় দেখা যায়নি। সোমবার মহাকরণে বামেদের মধ্যমণি মানিক সরকারের করা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এমনভাবেই রাজ্য সরকারের হয়ে নিজের অভিমত ব্যক্ত করলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। তিনি তথ্য দিয়ে বলেন, গত ৬ মাসে ধর্ষণের পর কোন মাসে কতজন গ্রেপ্তার হয়েছে, যে কোন মামলা কে অ্যারেস্ট, সেটা পর্যন্ত আমার আছে প্রত্যেকটি। এই যে আমাদের কাছে তথ্য রয়েছে যে এই যে জানুয়ারিতে ১৫ জন অ্যারেস্ট হয়েছে রেপের মামলায়, ফেব্রুয়ারিতে ১৩ জন অ্যারেস্ট হয়েছে রেপের মামলায়, মার্চে ১৭ জন অ্যারেস্ট হয়েছে মামলায়, এপ্রিলে ৬ জন, মেতে ১৫ জন, আর রেপ ১২টা, জুন মাসে ১৫ জন অ্যারেস্ট আছে কাউকে। এবং এত প্রম্পট অ্যাকশন কোনোদিন মানিকবাবু দেখাতে পারেনি, বামফ্রন্ট দেখাতে পারেনি। ক্রাইম হচ্ছে, আমি উড়িয়ে দেব না, কিন্তু ক্রাইম কমেছে, মার্ডার, হিনিয়াস ক্রাইম অ্যান্ড রেপ এগুলি কমেছে, এটা মানিকবাবুর উত্তর আর আমাদের মুখ্যমন্ত্রীর উত্তর পরিষ্কার। কথা প্রসঙ্গে আইনমন্ত্রী মানিক সরকারের সময়কালে কোন মাসে কতটি ধর্ষণ হয়েছে এরও তথ্য সহকারে তুলে ধরেন সাংবাদিকদের সামনে। আইনমন্ত্রী স্পষ্টভাবে বললেন, বামেরা রাজ্যের আইনি ব্যবস্থা নিয়ে যে অবিরাম আঙুল তুলছেন সেটারও কোনো ভিত্তি নেই। ২১টা ধর্ষণ প্রতি মাসে মানিক বাবু না হলে আমার দেওয়া তথ্য নয়, তৎকালীন মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী উনার দেওয়া তথ্য। তাহলে কি ধর্ষণ কমলো না বাড়লো, কিসের দুম্রজাল? তারা যে রেফারেন্স বলছে সেই রেফারেন্সে বলছে। তো এই যে কথাগুলি বলছে, এটা আমি তথ্য দিলাম আপনাদেরকে যে কতগুলো নট অনলি দিস। বামেদের তুলোধুলো করে পরবর্তীতে আইনমন্ত্রী রাজ্যে করোনার কি হাল হকিকত রয়েছে লেটেস্ট এটাও তুলে ধরেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, করোনার বিষয়ে রাজ্যের সুস্থতার হার বেশ দারুণ। এখন পর্যন্ত রাজ্যে করোনায় সুস্থতার গড় ৮০.২০%, যেটা শুভ ইঙ্গিত বটে। পাশাপাশি তিনি বলেন, এখনো পর্যন্ত করোনায় রাজ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২৫৯, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮৫ জন। রিকভারি রেট ৮০.২%, এবং আমাদের থেকে মাত্র একটা কান্ট্রি, একটা স্টেট বেশি, দ্যাট ইজ মেঘালয় ৮৪, রিকভার ১০৮৫, আগেই বলেছি অ্যাক্টিভ কেস ২৫৯, এবং আমাদের ফ্যাটালিটি রেট আরও কমে গেছে ০.০৭, ছিল ৮.০৮ ছিল, ০.০৮ ছিল, এটা কমে এসে ০.০৭ হয়ে গেছে। টেস্ট পার মিলিয়ন ১৫,০০০। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য রাজ্য সরকার সব দিক থেকে প্রস্তুত রয়েছেন বলেও জানালেন আইনমন্ত্রী। ভগৎ সিংয়ে এখন একজন রোগীও নেই, জীবিত চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন, যেটা দারুণ একটা বিষয় গোটা রাজ্যের জন্যই বলেন আইনমন্ত্রী রতনলাল নাথ। সরকার পুরো মাত্রায় তৈরি হয়েছে, আপনারা দেখেন টোটাল এই যে ভগৎ সিং ফ্রি, এবং মাত্র সামান্য কয়েকজন আছে আমাদের জিবি হসপিটালে, মাত্র জিবি হসপিটালে আমাদের রয়েছে মাত্র ১৩ জন। সুতরাং আমাদের সব তৈরি রয়েছে, আমাদের সব পরীক্ষা, এবং আমরা এখন সবচেয়ে বেশি ১০০% স্যাম্পল কালেকশন। আমার একটা ১২ লক্ষণ আপনাদের জানিয়ে রাখি, এবার যারা ট্রেনে আসছে চেন্নাই, এটার পার্সেন্টেজ খুবই কম, ইটস এ ভেরি গুড সাইট। এবার যারা চেন্নাই থেকে এসছে ট্রেনে, তাদের প্লেনে পাওয়া যাচ্ছে, কিন্তু চেন্নাইয়ের ক্ষেত্রে ট্রেনে খুব কম, এটা একটা ভালো ছিল। আমরা যেটা ভয় পেয়েছিলাম যে চেন্নাই থেকে আসলেই বুঝি তাদের হবে, এই জিনিসটা খুব ভালো।
সবকিছু মিলে আইনমন্ত্রী ফের একবার গোটা রাজ্যবাসীর উদ্দেশ্যে জানান দিয়ে দিলেন, কেউই যাতে অযথা অপপ্রচারে বিভ্রান্ত না হন, রাজ্য সরকার জনগণের জন্য প্রতিনিয়তই চিন্তাশীল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।